হ্যালো গাইস, দেখতেই পারতেছেন চুলায় মাংস ফ্রাই করতেছি। মাংসগুলো আসলে বিরিয়ানির জন্য ফ্রাই হচ্ছে। এটা হচ্ছে বিরিয়ানির মশলার প্যাকেট, রাজহনি এর রিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেটটা, মানে যা যা লাগবে বিরিয়ানিতে। আপনাদেরকে দেখাচ্ছি, আমি ভুলে ফ্রিজ থেকে রোজ ওয়াটারটা নিয়ে ফেলছি, যার কারণে একটু সরাই রাখতেছি, না তো ওটা ভুলে দিয়ে দিব যেহেতু আমরা আনারই। এটা হচ্ছে কেওড়া জল, এখানে আপনি তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছুই নেওয়া আছে, গরম মশলা সব কিছুই নিয়েছি। এটা হচ্ছে ঘি, ঘিও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা হচ্ছে টক দই। তো যাই হোক, এই আমার আজকের ব্লগটা হচ্ছে যারা মানে শর্টকাটে সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে চান তাদের জন্য, যারা এটা আদা রসুন পেস্ট, যারা আপনার মনে করেন যে মানে প্রফেশনাল রাঁধুনি তাদের জন্য না, কিন্তু আমার ব্লগটা, আজকের ব্লগটা হচ্ছে আমার মতো আনারিদের জন্য। তো যাই হোক, এখানে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। একটা আমি আগে বলেছি, চিকেনগুলো আমি শুধু হালকা সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলাদা করে যেই মানে পাতিলটার মধ্যে পুরো বিরিয়ানিটা রান্না করব, সেই পাতিলটাতে আমি আগে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে চালটাকে ভেজে চালটাকে একটু আড়াফুটা করে নিই। এই চালগুলো আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। চালটাকে একটা জিনিস খেয়াল করবেন, চালটাকে যদি তেলের মধ্যে ভালো করে ভেজে নেন তাহলে যে কোনো পোলাও ভাত বলেন, বিরিয়ানি ভাত বলেন, খুব ঝরঝরে হয়। তো যাই হোক, আমিও তেলটাকে তেলের মধ্যে সুন্দর করে আমার ভাতগুলো ঝরঝরে করে ভেজে নিয়ে এখন মোটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনার চাল হিসাবে মোটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো দিয়ে আমি এখানে যেহেতু মাংসের তেলটা ভেজেছে, এটা আমি অপচয় করবো না, ওটার মধ্যেই আমি আমার মাংসটা রান্না করে ফেলবো। সাধারণত দেখি মাংস রান্না করে ওইটার উপর চাল ঢেলে দেয়, তো ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যারা নতুন নতুন মানে রাঁধে তাদের জন্য আমি মনে করি একটু ডিফিকাল্ট হয়ে যায়, ভাতটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। এইভাবে যদি আপনারা রান্না করেন, মানে মাংস আলাদা, ভাতটা আলাদা, মাংসটা উপরে ঢেলে দেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে রাজি আছি যে আপনাদের ভাতটা নষ্ট হবে না, ভাতটা নরম হবে না। ভাতটা যদি একটু ল্যাটকা বা নরম হয়ে যায় সেটা কিন্তু আর মজা নেই। তো আমি একে একে আমার সব প্রোডাক্টগুলো এখানে দিয়ে দিব। এখানে আপনাদের আদা বাটা, রসুন বাটা পেস্টটা দিয়ে দিব, আর বিরিয়ানির মশলাটা, এটা হচ্ছে মানে দিলে একটু স্বাদ বেশি হয় আর কি। আর না হয় তো আপনি যদি বাটা মশলা সব দেন, যদি না থাকে আপনি অ্যাভয়েড করতে পারেন বিরিয়ানির মশলাটাকে। এটা হচ্ছে টক দইও দিয়ে নিয়েছি আমি, টক দইটা আপনাদের পরিমতন দিয়ে নেবেন। আমি এখানে আপনার 1 কেজি পোলাওর চালের মধ্যে 1.5 কেজি মুরগি দিয়েছি, 1.5 কেজি থেকে একটু বড় হতে পারে। তারপর বিরিয়ানির মশলার প্যাকেটটা পুরোটা দিয়ে দিব, পুরো বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে ভালোভাবে মাংসকে কষিয়ে নেব। পানিটা কম ইউজ করার চেষ্টা করবেন। তো এই তো ভালো মতো আমি কষাই নিব। তো আমি বলে দিচ্ছি আমার আজকের ব্লগটা, মানে আমি জানি না আমার রান্না কার কাছে কীরকম লাগে, কিন্তু আমি মনে করি নতুনদের জন্য রান্নাটা, আমার রান্নাটা বেস্ট। আর আমি একটা বড় একটা পলিথিন, মানে এটা একটা মুড়ির পলি ছিল, পলিটা দিয়ে আমি ভাতটাকে ঢেকে ভাপে দিয়ে দিয়েছি। যত কম পানি দিবেন তত ভাতটা তাড়াতাড়ি ফুটবে। এটা হচ্ছে যে মাংসগুলো এখন আমি দিয়ে কষিয়ে নিব। আমি ভালো করে আমি কয়েকটা কাঁচামরিচ গোটা গোটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি বিরিয়ানিতে আলাদা করে কাঁচামরিচ বাটা ইউজ করিনি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আমি এখানে আলাদা করে কোনো কাঁচামরিচ বাটা ইউজ করিনি। তো দেখতেই পারতেছেন, বিশ্বাস করবেন না যে আমি এখন বলতেছি মুখে জল চলে আসছে, এত সুন্দর একটা স্মেল আসতেছে বিরিয়ানি থেকে। এই দেখেন আমার ভাতগুলো একটু আড়াফুটা হয়ে আসছে, মানে ফুটেই গেছে বলতে গেলে প্রায়। জাস্ট এটা আমি সরে মাঝখান বরাবর মাংসটা ঢেলে দিব, ভাতগুলো সরাইয়ে চারদিকে মাঝখান বরাবর মাংসটা ঢেলে দিব, তাহলে চারদিক থেকে লাড়লে ভাতটা চারদিকে মিক্স হয়ে যাবে। এই তো সুন্দর করে ঢেলে দিব চারদিক থেকে। আপনারা এখন ভাতটাকে ভালোভাবে একদম নিচ থেকে উপর পর্যন্ত করে সুন্দর করে লাড়বেন। আমি একটু হাতে ব্যথা বলে নিচ থেকে ভালোভাবে লাড়তে একটু কষ্ট হয়। আমি মাঝেমধ্যে মানে আমার বাসায় করলে আমার শাশুড়িকে দিয়ে লাড়াই, বা যদি একান্তই না পারি আমার রামুকে দিয়ে লাড়াই, বাবা জিসানকে দিয়ে লাড়াই। ওরা আসলে শরীরের শক্তি দিয়ে নিচ থেকে লাড়লে জিনিসটা সুন্দর করে মানে মিক্স হয়। এটা আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট। আমি এখন এটার উপর জাস্ট একটু কেওড়া জলাতে ঘি নিয়ে দিব, এত সুন্দর একটা স্মেল আসতেছে বলার মতো না। এভাবে দিয়ে আমি আস্তে করে ভাতটাকে ভাপে দিয়ে দিব, যতক্ষণ মানে পুরো ধাও ধাও করে একটা ভাপ উঠবে। ভাপে দেওয়ার জন্য আপনারা যদি কেউ পোড়া দাগ লেগে যায় সেক্ষেত্রে আপনি নিচে একটা তাওয়া ইউজ করতে পারেন। এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি এটা প্লেটে অলরেডি পরিবেশন করে ফেলেছি জিসানের জন্য।
পাশে একটু সামান্য সালাদ দিয়ে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কিছু লাগবে না, কোনো ঝোলও লাগবে না। এই বিরিয়ানি দিয়ে আপনারা এক প্লেট ভাত আমিষে খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয়েছে বলার মতো না। তো আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার এই ব্লগটা হচ্ছে যারা নতুন নতুন রান্না শিখতেছেন বা বিরিয়ানি রাঁধতে ঝামেলা বোধ করেন তাদের জন্য একদম শর্টকাট আমি বিরিয়ানিটা রান্না করে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো আমার রান্না অনেকই ভালো লাগে, আমি সব কিছু নতুন নতুন করে ট্রাই করতে পছন্দ করি, আর আমার ফ্যামিলিও আমার হাতে বিরিয়ানি অনেক পছন্দ করে। আমি শর্টকাটে বিরিয়ানিটা রান্না করেছি, যারা প্রফেশনাল তারা আরও অনেক সুন্দর করে রান্না করে। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।